আবার বলছে এই প্রথম দেখছি ইট দিয়ে আর বালি দিয়ে এই রাস্তা তৈরি, এই প্রথম দেখছি। এই রাস্তাটা তো কিছু কন্ট্রাক্টরের পেট ভরাবার জন্য সারা বছর খারাপ করে রাখা হয়। সবাই এই রাস্তা বাগানোর দরকার নাই, বাবুদের পকেটগুলো ভরলেই যথেষ্ট। বেহাল রাস্তা, থমকে যোগাযোগ, নাজেহাল সাধারণ। স্থানীয় সংবাদের ক্যামেরা চলাকালীনও পথ দুর্ঘটনার কবলে পড়লেন এক বাইক আরোহী। ঘটনা চন্দ্রকোনা এলাকার ক্ষীরপাই তারকেশ্বর সড়কের। এই সড়কের বওড়া, মহাবালা, বিশেষ করে জাড়া, কোচকেড়িয়া, শ্রীনগর, রামজীবনপুর এলাকার রাস্তা এতটাই খারাপ যে রাস্তার মধ্যেকার পিচের পরতটুকুও নেই। রাস্তা সারাইয়ের নামে ঢালা হচ্ছে ভাঙা ইট। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়ক মেদিনীপুর, হুগলি ও বর্ধমানের সাথে সংযোগকারী অন্যতম প্রধান সড়ক। রাস্তা খারাপের কারণে প্রায়শই পথ দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচলতি মানুষ থেকে এলাকাবাসী, প্রাণহানিও হয়েছে একাধিক। বেহাল রাস্তার হাল ফেরাতে মরিয়া হয়ে উঠতে দেখা যাচ্ছে সাধারণ এলাকাবাসী থেকে পথচলতি মানুষ ও যানবাহনের চালকদেরও। আমাদের ক্যামেরা দেখেই ক্ষোভে ফেটে পড়লেন তারা। এই রাস্তাটা তো কিছু কন্ট্রাক্টরের পেট ভরাবার জন্য সারা বছর খারাপ করে রাখা হয়, সবাই জানে। নাকে চাপা দিয়ে এসডিও ভিডিও পেরিয়ে চলে যায়। এ সাধারণ মানুষ, এখানে কোনো ভালো লোক থাকার তো জায়গা নয়। এ লোককে রুমাল দিয়ে হাঁপানি রুগিয়ে যেতে হয়। এ রাস্তা বাগানোর দরকার নাই, বাবুদের পকেটগুলো ভরলেই যথেষ্ট। আমি নারায়ণপুর গ্রামের, এই যে গ্রামটা হচ্ছে এক নম্বর লক্ষ্মীপুর অঞ্চলের অন্তর্গত। এ আমাদের এই যে রাস্তাটা কোচগেড়ের থেকে, কোচগেড়িয়া গ্রাম থেকে আর শ্রীনগর রামজনপুর বলা যায়, রামজনপুর পর্যন্ত এতই খারাপ। যেদিন গত 3 বছর আগে যেদিন রাস্তাটা তৈরি হয়েছে সেদিন থেকে এই সমস্যা হচ্ছে। তো প্রশাসন শুধু কী করছে, শুধু কতগুলো ইট বালি যেগুলো আমরা কোনোদিন দেখিনি সেই দিয়ে পিচ রাস্তা তৈরি করে চলে যাচ্ছে। আর এত ধুলো বালি ময়লা হচ্ছে যে বাচ্চারা স্কুলে যেতে পারছে না, সকালে স্কুলে যেতে পারছে না। যে কোনো সময় যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটা কোনো রকম অসম্ভব কিছু নয়, যে কোনো সময় ঘটতে পারে। আর এত গাড়ির চাপ, 12 চাকা 14 চাকা 16 চাকা লরির যাচ্ছে, যা সেই লরির মালিকদেরও অনেক ক্ষতি হচ্ছে, তাদের টায়ার সব সময় উড়ে যাচ্ছে। আর মোটর সাইকেলওয়ালা বা সাইকেলে করে তো যাওয়াই যাচ্ছে না। ছেলে মেয়েগুলো যে স্কুলে যাবে তাদেরও মানে বিপদের বিপদ হাতে করে নিয়ে তাদেরকে আমাদেরকে ঝুঁকির মধ্যে দিয়ে তাদেরকে সকলকে আমাদের স্কুলে যেতে হচ্ছে, পাঠাতে হচ্ছে। বা আমরা যারা অফিসে যাই, টুকটাক কাজকর্ম করি, তাদের এতই অসুবিধা হচ্ছে যে এটা প্রশাসনের তরফে এক্ষুনি না ব্যবস্থা গ্রহণ করলে এটা অন্য রকমের পরিস্থিতি তৈরি হয়ে যাবে। মানুষজন যারা পাশে পার্শ্ববর্তী রাস্তার পার্শ্ববর্তী যারা মানুষজন তাদের থাকার উপযুক্ত পরিবেশই আর নেই। তারা ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে থাকলেও ঘরের ভেতরে এত ধুলো, কোনো জল আমি তো দেখিনি কখনো। সখনো মাঝে মধ্যে চোখে পড়লেও পড়তে পারে, একবার দুবার দেখেছিলাম। তাও সন্ধ্যেবেলা একটু যেটা ফুটপাতের সাইডটা একটু জল দিয়ে যাচ্ছে। আর আমি এই আবার বলছি এই প্রথম দেখছি ইট দিয়ে আর বালি দিয়ে এই রাস্তা তৈরি, এই প্রথম দেখছি।